রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ বা ট্যাবলেট বলতে পারেন। মূলত ডুরালাক্স ট্যাবলেটটি বিসাকোডিল গ্রুপের একটি ট্যাবলেট। এই ডুরালাক্স ট্যাবলেটটি উৎপাদন করে থাকে অপসন ই ফার্মা লিমিটেড, রূপাতলী, বরিশাল, বাংলাদেশ। ডুরালাক্স সকলের কাছে পরিচিত একটি নাম এবং খুবই ভালো একটি ট্যাবলেট। মূলত এটা কাজ করে থাকে, কি কাজ করে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। বিসাকোডিল অর্থাৎ ডুরালাক্স ইজ এ ডাইফেনোলিক কম্পাউন্ড। ইটস কেমিক্যাল স্ট্রাকচার ইজ সিমিলার টু দ্যাট ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ ল্যাক্সেটিভ। মূলত এটা ল্যাক্সেটিভের জন্য খুব কাজ করে থাকে। তো মেড অফ অ্যাকশন, বিসাকোডিল অ্যাক্ট অন দি ক্লোন টু স্টিমুলেট। বিভিন্ন রকম জীবনযাপন করার কারণে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে বসে থাকা বা দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করার কারণে অনেকে দেখা যায়, অনেকে দোকানদারি করে বা বিভিন্ন ধরনের চাকরি বাকরি বিভিন্ন সময়ে বেশ কিছুক্ষণ বসে থাকার কারণে, পানি স্বল্পতার কারণে, ঔষধ সেবন করার কারণে, বিভিন্ন কারণে যথেষ্ট পরিমাণে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের জন্য কিন্তু একটা অবশ্যই কিন্তু সমাধান দরকার। না হয় এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিন্তু আপনার শরীরে তীব্র একটা রোগ হয়ে দাঁড়িবে। অনেকে কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে দেখা যায় যে এনাল হয়, ফিশার হয়, তারপরে পায়খানার রাস্তা ফুলে যায়, এমনকি অর্শ, গেজ, পাইলস নামক কঠিন দুরারোগ্য ব্যাধিতে কিন্তু আক্রান্ত হয় এই একমাত্র কনস্টিপেশনের কারণে। এবং যদি দীর্ঘক্ষণ কনস্টিপেশন বা শরীরে যদি কষা থাকে, পায়খানা না হয়, সেক্ষেত্রে কৃমিতে সংক্রমণের সম্ভাবনা থাকে। দেখা যায় কৃমিতে পায়খানার রাস্তায় বাসা বাঁধে এবং অনেক ক্ষতি করে ফেলে, পায়খানার সাথে ব্লাড যায়, জীবনের সব শান্তি কিন্তু নষ্ট হয়ে যায় একমাত্র এই কনস্টিপেশনের কারণে। এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে হবে। যে খাবার খেলে আমার শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা আসে, এটা কিন্তু আমি নিজেই বুঝবো বা আপনি নিজেই বুঝবেন, এটা কিন্তু অনেক কেউ বুঝবে না। তাই যেসব খাবার খেলে শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় সেসব খাবার আমরা খাবো না। তারপরে সবসময় খাবারের ভিতরে শাকসবজি রাখার চেষ্টা করব যদি আমরা এগুলো খাই। বন্ধুরা, অবশ্যই মনে করি কথাগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরামর্শ খুবই কার্যকরী, কারণ এখানে যেহেতু ঔষধ বিষয়ক পরামর্শ দেওয়া হয় এবং পাশাপাশি সুস্থ জীবনযাপন করার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হয়। সুতরাং আমি আপনাদের বলবো, যাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু এটা সমাধান করার চেষ্টা করবেন, না হয় কিন্তু ভবিষ্যতে কিন্তু কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, কোলন ক্যান্সার, পাকস্থলি ক্যান্সারের মতো ভয়ানক রোগ কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে। এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এক কথায়, কোষ্ঠকাঠিন্য আমার শরীরে স্থান দিব না। সবসময় বেশি প্রচুর পরিমাণে পানি পান করব, শাক সবজি জাতীয় খাবার খাবো, শশা, গাজর, তারপরে পেঁপে, এরপরে যে কোনো ধরনের শাক আমরা খেতে পারি, কদু, তারপরে আঁশ জাতীয় খাবার যদি আমরা সবসময় খাই, তাহলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আমরা কিন্তু অবশ্যই সমাধান পাবো বা আমরা পরিত্রাণ পাবো। তো অনেক কথাই বললাম বন্ধুরা, এখন আমরা চলে আসি যে মূলত কতটুকু ডোজ খেতে হবে। কনস্টিপেশন যাদের অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা, বয়স্ক যাদের বয়স অ্যাডাল্ট মানে বয়স্ক, 5 থেকে 10 mg অর্থাৎ 1 থেকে 2 ট্যাবলেট। হ্যাঁ, তো মূলত আমরা সেবন করতে পারি 1 থেকে 2 ট্যাবলেট খাবারের পরে। সবথেকে ভালো হয় খাবারের পরে যদি একটু গরম পানি দিয়ে এটা সেবন করা হয়, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো মূলত এখানে বলা হয়েছে যে অকেশনালি নেসেসারি টু ইনক্রিজ টু 15 থেকে 20 mg, অর্থাৎ যদি অনেকের
অনেক বেশি কোয়াশার সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেকের 3-4টি ট্যাবলেট অথবা 15 mg থেকে 20 mg পর্যন্ত বাড়ানো যেতে পারে। তো একটা কথা খেয়াল রাখবেন যে আপনি প্রথমবার সেবন করার পরে যদি আপনার পায়খানা হয়ে যায় বা পেট নরম হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর সেবন করার দরকার নেই। অর্থাৎ এই ঔষধটা তখনই আপনি ব্যবহার করবেন যখন শুধুমাত্র আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে। এরপরে চিলড্রেন আন্ডার 10 ইয়ার 5 mg বিফোর রেডিওলজিক্যাল প্রোরিউসেস অ্যান্ড সার্জারি, 10 mg ওরালি অ্যাট বেড টাইম ফর 2 ডেজ বিফোর এক্সামিনেশন, সিল্ড হাফ অফ দি অ্যাডাল্ট ডোজ, অর্থাৎ যেসব বাচ্চারা ছোটো রয়েছে তাদের যেসব বড়দেরকে যেসব ডোজ দেওয়া হয় তার অর্ধেক, অর্থাৎ যদি বড়োদেরকে 5 mg দেওয়া হয় তাহলে ছোটোদেরকে চিলড্রেন বা শিশুদেরকে 2.5 mg অর্থাৎ অর্ধেক ট্যাবলেট তাকে দিতে হবে। যদি দরকার হয়, দেখা যায় যে বেশি দরকার হলে অনেক সময় দেখা যায় একটি ট্যাবলেটে পুরো বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে, ওটা আপনাকে ডাক্তার অবশ্যই বলে দিবেন, যে ডাক্তার সাহেব আপনি পরামর্শ নেবেন সেই ডাক্তার সাহেব কিন্তু আপনাকে বলে দেবেন যে এটা আপনি শিশুকে কতটুকু পরিমাণ খাওয়াবেন বা বড়কে কতটুকু খাওয়াবেন। এই জন্য ডাক্তার সাহেবগণ যেই ডোজ বলবেন সেই ডোজের উপর কিন্তু অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, কখন ওভার ডোজেস খাওয়ার চেষ্টা করব না। তো বন্ধুরা, ডুরালাক্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি কিন্তু ট্যাবলেট, দামও একেবারেই কম, মাত্র 1 টাকা পিস। 1 টাকায় আপনার দেখা যায় যে অনেক কঠিন একটা রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। তো এই ডোজগুলো আসলে মূলত ফরমালেশন বা সাধারণ যে ডোজগুলো, জেনারেল যে ডোজগুলো সেটা বলা হলো, এর তারতম্য করতে পারে রোগীর রোগের উপর নির্ভর করে। তো অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবো। তো পাশাপাশি আমাদের যেসব সাইড ইফেক্ট আছে এগুলো স্বাভাবিক, এগুলো বেশি কোনো সমস্যা হয় না। বিশেষ করে ইজ ফ্রি অফ সাইড ইফেক্ট, ইট টেকেন ইন দি রিকমেন্ডেড ডোজে, যদি প্রয়োজনীয় যদি অর্থাৎ স্বীকৃত ডোজ অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কোনো নো সাইড এফেক্ট বলা হয়েছে, সাইড এফেক্ট ফ্রি বলা হয়েছে। ওভার ডোজেস ইজ বিসাইক্লোরিল মে রেজাল্ট ইন ডায়রিয়া, বেশি যদি আপনি বিসাইক্লোরিল ট্যাবলেট যদি আপনি খান তাহলে আপনার ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এই জন্য আগে বলেছি যে আপনার যেটুকু ডোজ দরকার অতটুকু ডোজ কিন্তু আপনি সেবন করবেন। আর বিসাইক্লোরিল লাইক আদার মেডিসিন শুড নট বি ইউজড ডিউরিং প্রেগনেন্সি ইস ইন দি ফার্স্ট ট্রাইমেস্টার, ইন ব্রেস্ট ফিডিং ওম্যান বিসাইক্লোরিল শুড বি কিউশিয়াসলি ইউজড, প্রেগনেন্সির প্রাথমিক দিকে এই বিসাইক্লোরিল ব্যবহার কথা নিষেধ করা হয়েছে। আর যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি খুব প্রয়োজন হয় তাহলে কিন্তু একমাত্র তারা সেবন করতে পারবে, সেক্ষেত্রে বাধা নাই। তো অবশ্যই প্রয়োজনের উপর নির্ভর করে কিন্তু এটা সেবন করা হবে। এই জন্য বন্ধুরা, ডুরালাক্স একটি আদর্শ একটি ট্যাবলেট কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য, কষা দূর করার জন্য, কষা পায়খানা দূর করার জন্য। তো আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন, বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অপসানিন কোম্পানি কিন্তু এটা উৎপাদন করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা পুরোপুরি না বুঝতে পারেন বা এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনই বিদায় নেব, তবে যাওয়ার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, প্রত্যেকটা পোস্টটি আপনাদের জন্য সকলের জন্য কারো না কারো উপকারী। তো আশা করি শেয়ার করলে আপনাদের যেহেতু কোনো টাকার প্রয়োজন হয় না, সাবস্ক্রাইব করতে কোনো টাকার প্রয়োজন হয় না, বেল আইকনটি বাজাতে কোনো টাকার প্রয়োজন হয় না, জাস্ট একটু কষ্ট হয়, তো এই ভাইয়ের জন্য অবশ্যই একটু কষ্ট করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। নিজেদের কারো না কারো কাজে অবশ্যই আমরা যে ঔষধগুলো রিভিউ দিতে কারো না কারো কাজে অবশ্যই লাগবে, তো এই জন্য জেনে রাখা কিন্তু অবশ্যই ভালো, জানলে অবশ্যই মানা যায়। কোনো জিনিস জানা থাকলে জীবনে কোনো এক সময় অবশ্যই কোনো না কোনো কাজে অবশ্যই কিন্তু লেগে যায়। সুতরাং আপনারা অবশ্যই জানবেন, জানার জন্য আমরা এই আপনাদের এই প্রয়াস, আপনাদের এই আমাদের এই কষ্ট আপনাদের জন্য করতেছি। তো সুতরাং অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন, অবশ্যই সাপোর্ট দরকার বন্ধুরা। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।